পাঠ করে দিয়েছে, বলবে যারা খুনি তারা দাবি করছে, যারা খুন করছে। এই রাজ্যে তো এইরকম রক্তপাতের ঘটনা ঘটেনি বিগত 8 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য চলছে। সুতরাং বাংলার মানুষ দেখছে, ভারতবর্ষের মানুষ দেখছে যে কারা রক্তপাত ঘটাচ্ছে, কারা খুন করছে, কারা অশান্তি সৃষ্টি করছে, কারা বিশৃঙ্খলা করার সৃষ্টি করছে। উন্নয়নের নামগন্ধ নেই, বাংলার হয়ে কথা বলা নেই, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন এবং জখম, তাদের বাড়ি লুট, তাদের বাড়ি ছাড়া করবার এই পরিকল্পনার মধ্য দিয়েই তারা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলাকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে ক্ষমতায়নের জন্য। আমরা আবার বলছি, প্রতিরোধ হবে শান্তিপূর্ণভাবে, অহিংসভাবে, এবং বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে। যে কুমিররা এসেছে তারা জলের কুমির বটে, কিন্তু তারা রক্তের স্বাদ পাচ্ছে। আমরা এই রক্তের স্বাদ পাওয়ার জন্য সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে বলছি। রাজনৈতিক কর্মী খুন এক সপ্তাহের মধ্যে বলা যেতে পারে, এটা তো কোনোদিন হয়নি। লোকে দেখুক কাদের নিয়ে এসছে, কোন গুন্ডা দাঙ্গাবাজদের নিয়ে এসছে দেখুক। আচ্ছা, মুকুলের নেতৃত্বে একটা বড় টিম যাচ্ছে, আমি কার নেতৃত্বে যাচ্ছে ভাই জানার দরকার? বড় টিম, মাঝারি টিম, হেলিকপ্টার টিম বা প্লেন টিম আসতেই পারে। অমিত শাহ এরা আরে আবার বলছি তো, এসব নেতৃত্ব ফেতৃত্ব ছাড়ো, যারা গিয়ে উস্কানি প্ররোচনা দিচ্ছে তারাই খুন রক্তপাত ঘটাচ্ছে। সুতরাং আমাদের দায়িত্ব মাথা ঠান্ডা করে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো এবং রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সঙ্গে সঙ্গে এই ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে মানুষকে সতর্ক করা এবং মানুষকে পাশে থাকা। আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে যে এত অস্ত্র আসছে কোথা থেকে, গুলি চলছে, নিমতায় হয়েছে, কোচবিহারে হয়েছে, গতকাল ঘটনা ঘটে, এত অস্ত্র কারা নিয়ে আসছে, সেটাই তো আমাদের প্রশ্ন। এই আপনি বলছেন এই যা 7 দিনে এত হলো, তা লাস্ট 7.5 বছরে তো এত হয়নি, আজকে হচ্ছে কেন? এটা সাংবাদিকরা দেখুক, সংবাদ মাধ্যম দেখুক, আমাদের পঞ্চায়েত, আমাদের সব কিছু আমরাই মারতে চলে গেলাম, এরমভাবে হয় নাকি? এ গল্প সাজানো যায় নাকি? আমরা শাসনে আছি, আমরাই আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছি, এটা হয়? আর এমন একটা ভাব দেখাচ্ছে যেন সরকার তারা এসে গেছে মাতব্বরি মারছে। আরে ভাই, এখনো পর্যন্ত ভোটের শতকরা হিসেবে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, সিপিএমের ভোটগুলো সব নিজেদের ব্যাংকে নিয়ে এসে গ্যাসের বেলুন ফুলিয়েছে। 18 থেকে তো আগে 22, এমন সব জিনিস করছে ওনারা, যেন এসে গেল, এই নিয়ে আসছে, এ হেড ডাক্তারকে নিয়ে আসছে, ও সার্জনকে নিয়ে আসছে, এই করে জেলায় জেলায় এরা রক্তাক্ত করবার চেষ্টা করছে। যেখানে পাহাড় শান্ত ডাকা হয়েছিল, যেখানে জঙ্গলমহল শান্ত রাখা হয়েছিল, যেখানে সারা বাংলা জুড়ে রক্তের মিছিল বন্ধ ছিল, এরা আবার রক্তের মিছিল আর মৃতদেহের মিছিল শুরু করবার চেষ্টা করছে। আমরা মানুষকে শান্ত সংযতভাবে এর প্রতিকার, এর প্রতিরোধ, এর প্রতিবাদ করতে বলব। কিন্তু দাবি করা হচ্ছে কি, প্রথম দিন থেকেই তো দাবি করছে, ভোটটা করলো তো স্বরাষ্ট্র দপ্তরই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ভোট করছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা তাদের পাশে দাঁড়িয়েছে, সব রকম চেষ্টা করছে, এদের খিদের শেষ নেই। আপনি কোনো রিপোর্ট চাইবেন জেলা থেকে? সেটা দলীয়ভাবে আমাদের যা করার কথা আমরা করব, প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যা করার কথা করবে। আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। এর থেকেও অনেক অত্যাচারের দিনেও
মমতা বন্দ্যোপাধ্যায়কে হেলানো যায়নি, তৃণমূল কংগ্রেসকে হেলানো যায়নি, এরা তো তুচ্ছ। আমি তো নিজে জানি না, আমি আপনার মতন এখানে আছি, কী হয়েছিল গতকাল এটা প্রশাসন বলতে পারবে এবং নেতারা বলতে পারবে। আমরা আমাদের দলের থেকে নিশ্চয়ই আমাদের দল রিপোর্ট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে।